আজ শুক্রবার পয়লা অগ্রায়ণ দু হাজার বাইশ সালের আঠারোই নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে জানাবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন যাদের স্যাজিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটতে চলেছে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন কোনো স্থানে ভ্রমণ যেন করবেন না সেই ভ্রমণ কিন্তু ধকলসাধ্য এবং মানসিকভাবে চাপের প্রমাণিত হতে পারে অর্থগতভাবে আজকে দিনটি ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন আর্থিক লেনদেন বিনিয়োগ করা থেকেও নিজেদের বিরত রাখুন আজ কোনো প্রকার দস্তাবেজ বা ডকুমেন্টসে সই সাবুত করবার আগে অত্যধিক সজাগ বা সচেতন আপনাদের অবশ্যই থাকতে হবে চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার সাবধানতা অবলম্বন করেই কাটানোর দিন আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আজ কিন্তু মনে হচ্ছে বেশ কিছু সময় ধরে আপনি নিজের মতোই রয়েছেন অফিসে আপনার সহকর্মীরা আপনাকে সহায়তা করতে আসতে পারে কিন্তু তাদের সহায়তা আপনারা গ্রহণ করতে সক্ষম হবেন না আজ আপনি অফিস থেকে গৃহে ফেরার পর তবেই কিন্তু নিজের পছন্দ সেই কাজ করতে পারবেন এবং মনে শান্তি পাবেন অফিসে আজ কম কথা বলে কাজ বেশি করা উচিত মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া উচিত কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নিতে যেন ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে গৃহবধূরা দিনের শুরুটা যত তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে তবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে আজ আপনারা সম্পূর্ণ সহযোগিতা পাবেন গৃহে কোনো পার্টির আয়োজন করতে পারেন কাছের মানুষজন ভালো বন্ধু আমন্ত্রণ জানান যারা আপনাদেরকে উৎসাহিত রাখতে চলেছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এগারো বার বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে